একটা নতুন রেসিপি নিয়েছি, মৌরি চিকেন। এই যে চিকেনটাকে ধুয়ে টুয়ে নিয়েছি, আর এই যে চিকেনটা রান্না হবে, এই যে তার জন্য এই যে আদা নিয়েছি কুচিয়ে, হলুদ লবণ গোলমরিচ দিয়ে রান্না হবে, লঙ্কা ছাড়া, এই যে ধনে মৌরি জিরা আর রসুন আর টমেটো কুচি নিয়েছি। আমি মশলাটা করিনি, আপনারা দেখতে থাকুন। এই মৌরি চিকেনটা 8 থেকে 80 বছর বয়সের মানুষরা খেতে পারবে। এই মৌরি চিকেনে খেলে হাড়ের প্রবলেম থাকে না আর হয়ও না, হাড়ের জন্য খুব উপকারী মৌরি চিকেনটা। মৌরি চিকেনের জন্য এই যে আমি মশলা করে রেডি করে নিয়ে এসেছি, আর এই যে আলুটা সিদ্ধ করে নিয়ে এসেছি। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আলু ভাজব। আলুটা ভেজে নিই, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম। তেলের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিলাম, জিরা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, মৌরি বাটা দিয়ে দিলাম, ধনে বাটা দিয়ে দিলাম, গোলমরিচ বাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে
আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলায় তেল ছেড়ে দিয়েছে। আমি এইটা মাংসটা দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিলাম, ঢাকাটা তুলে ধরুন মাংস থেকে জল ছেড়ে গেছে। এবার আলুটা দিয়ে দিলাম। আমার কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দিই। এবার জল দিয়ে আমি এবার ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। আমার এই মৌরি চিকেনটা কেমন লাগলো তোমরা সবাই দেখো, প্লিজ প্লিজ দেখো, আর আমাকে কমেন্ট করে জানাবা কেমন হয়েছে। তোমরাও রান্না করে এরমভাবে করে খেও, আর আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার সঙ্গে থেকো।